সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সদিচ্ছা থাকলে ভালো কিছু করা সম্ভব। এই বিষয়টির দৃশ্যমান উদাহরণ রয়েছে এই আশ্রয়ণ প্রকল্পে। দেশের কিছু এলাকায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। এসবের বিপরীতে এই দৃষ্টিনন্দন আশ্রয়ণ প্রকল্পটি যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্পটি হতে পারে সারা দেশের নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের মডেল। দূর থেকে দেখলে মনে হবে এটি কোনো বিনোদন কেন্দ্র, কাছে গেলেই বোঝা যায় এটি আবাসিক চত্বর। কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল আমাটি আশ্রয়ণ প্রকল্প এটি। এখানে 22টি গৃহহীন পরিবারকে একটি করে পাকা ঘর দেওয়া হয়েছে। হতদরিদ্র এসব মানুষ সকল সুযোগ সুবিধা সহ পাকা ঘর পেয়ে খুশির কান্নায় বিভোর। এমন আমি স্বপ্নও ভাবছি না, এমন পাকা আমি করব। আমি অনেক খুশি হয়েছি। গ্যাস দিছে, চুলা দিছে, জাল ডাল দিছে, আমরা কল দিয়ে দিছে, অনেক সুন্দর হয়ে দিছে। আমি জীবনে কিছু পাইলাম না। হইলে খেলাধুলার জায়গা আছে, নামাজের একটা পাঞ্জাখানা উনি করে দিছে। আমরা আগের থেকে আমরা থাকতাম বারা, আগের থেকে এখন অনেক সুযোগ সুবিধা আছে। প্রশাসন ও জনপ্রতিনিধিরা আন্তরিক হলে ভালো কিছু করা সম্ভব। এর উৎকৃষ্ট উদাহরণ এই প্রকল্পটি। এমনটি জানালেন কিশোরগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। সদিচ্ছা থাকলে সব কিছু করাই সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আশ্রয়ণ প্রকল্প কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নে, আমরা 22টি ঘর এখানে নির্মাণ করেছি। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সার্বক্ষণিক আমাদের সাথে পরামর্শ করেছে, উনি সকলের সাথে পরামর্শ করেই কিন্তু আপনার এই কাজটি সম্পন্ন করেছেন। আমি বিশ্বাস করি যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সমন্বয় যেভাবে করেছেন এবং কাজের কোয়ান্টিটি এবং কোয়ালিটি মেনটেন যে আপনার করাটা, শতভাগ উনি নিশ্চিত করেছেন। আবার আমরা এক্সট্রা কিছু কাজ আমরা এখানে করেছি, সেটি হচ্ছে আপনার এখানে একটা পার্কের মতো করে বাচ্চাদের খেলাধুলার জন্য একটি ব্যবস্থা তৈরি করে দিয়েছি, একটি লেকের ব্যবস্থা করে দিয়েছি, এখানে বসার একটি পরিবেশ তৈরি করে দিয়েছি, না এক্সট্রা আপনার নামাজখানা এখানে ব্যবস্থা করা হয়েছে। এমনি মিলে আপনার একটি সুন্দর একটি মডেল, একটি আমি মনে করি যে একটি গ্রাম এখানে নির্মাণ হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানালেন, এই প্রকল্পের বাসিন্দাদের আরও সুযোগ সুবিধা নিয়ে ভাবছে জেলা প্রশাসন। মুজিববর্ষে একজন লোক গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আমরা কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদল ইউনিয়নে একটি আশ্রয়ণ প্রকল্প করেছি। এখানে 22টি পরিবারকে, গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এটি সত্যি একটি মডেল এবং আমাদের মাননীয় সংসদ সদস্য এটি পরিদর্শন করেছেন, তিনি খুবই খুশি হয়েছেন এ ধরনের একটি কাজে, যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার এবং বঙ্গবন্ধুর স্বপ্নের যে সোনার বাংলা, যে যেখানে কেউ গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটিই বাস্তবায়ন করছেন এবং এটি তার একটা বড় উদাহরণ। এবং আমরা সব জায়গায় যদি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ বা সমাজের সবাই মিলে কাজ করি, তাহলে কিন্তু এই ধরনের উদাহরণ তৈরি করা সম্ভব।